দশমীর রাতে আগুনে ভস্মীভূত বসত বাড়ি। দশমীর রাতে সকলে যখন মাকে বিদায় জানাতে ব্যস্ত, তখন নবদ্বীপ শহরের প্রাচীন মায়াপুর 21 নম্বর ওয়ার্ডের রাজবংশীপাড়ায় আগুনে ভস্মীভূত হল বসত বাড়ি। ভিটে ছাড়া হলেন গৃহস্থ। স্থানীয়রা জানান, আনুমানিক রাত 10:30 নাগাদ এলাকার শ্রীদাম রাজবংশীর বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা সকলে ছুটে এসে দেখেন ঘরে আগুন লেগেছে। প্রতিবেশীরা আগুন নেভানোর পাশাপাশি খবর দেন দমকলকে। প্রতিবেশীদের থেকে জানা যায়, ঘটনার সময় বাড়ির মালিক কেউ ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ ও দমকলের আধিকারিকরা। শ্রীদাম রাজবংশীর স্ত্রী সবিতা রাজবংশী জানান, এদিন রান্না শেষ করে বিকেলে কাঠের উনুনে কিছু কাঠ শুকাবার জন্য রেখে আত্মীয়র বাড়ি যান। পরে স্থানীয়রা তাকে খবর দেন তার ঘরে আগুন লেগেছে। বাড়ি এসে তিনি দেখেন আগুনে তাদের সব শেষ হয়ে গেছে। তবে সময় মতো স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণ না করলে আগুন ভয়াবহ রূপ নিতে পারত বলেই মত এলাকাবাসীর। সামগ্রিক ঘটনা তদন্তে স্থানীয় পুলিশ প্রশাসন। মাম্পি ক্যাটারার, দক্ষিণ বঙ্গপাড়া, রাধা বাজার, নবদ্বীপ, নদিয়া। বিশদে জানতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 8016318691 বা 8250237660 এই নাম্বারে। কোহিনুর শুটিং শাড়ি, রেমন্ডস, ডনিয়ার, সিয়ারামস, আরভিন, গ্রাভেরা, গ্রাসিম ইত্যাদি বিভিন্ন নামী দামি কোম্পানির জামা প্যান্টের পিস পাওয়া যায়। কোহিনুর গার্মেন্টস, বাচ্চাদের বাবাসুট, শার্ট, প্যান্ট, ইন্দো ওয়েস্টার্ন, মোদিকোট, লং ফ্রক, টু পার্ট, হট প্যান্ট সেট, পার্টি ফ্রক, লেডিস ব্লেজার, জ্যাকেট, শীত বস্ত্র ও হোশিয়ারি দ্রব্য পাওয়া যায়। সবাই বলছে তোদের বাড়িতে ধোঁয়া বেরাচ্ছে, আমি তো আসতে পারছি না স্যার। আস্তে আস্তে দেখি পুরো ঘরে ধরে গেছে। আপনার নাম? আমার নাম সবিতা রাজবংশী। ঘরে মোটামুটি কি কি ছিল? মানে সব ইত্যাদি আমার সংসারের সব ছিল, ফোন থেকে স্টার্ট করে সব। কি হয়েছিল ঘটনাটা? এখানে আগুন লেগে গেছিল বাড়িতে, আমরা এসে দূর থেকে সবাই পাড়া প্রতিবেশী সবাই মিলে লেগেছি। আচ্ছা, কটা নাগাদ আপনারা দেখেছেন? মোটামুটি কত সময় পরে এসছে? মোটামুটি 15-20 মিনিট পরে। 15-20 মিনিট পরে এসছে।